আচ্ছা, রোগীটা তো বন্ধত্ব রোগ নিয়ে আসছে, ও দীর্ঘদিন যাবত বন্ধত্ব রোগে ভুগছিল, 7 বছর যাবত ওর বিয়ে হয়েছে। তারপর ওর হাজবেন্ড এবং ওকে আমরা পরীক্ষা নিরীক্ষা করার পর ওর ওষুধ দেওয়া হলো। ওষুধ দেওয়ার পর ওর 2 মাস পরেই ও আল্লাহর রহমতে কনসিভ করলো। কিন্তু কনসিভ করার পরে ও যখন প্রথম আসলো, আমরা আসার পরে রিপোর্ট করে দেখলাম যে ও 4টা কনসেপশন হয়েছে। আমরা খুবই টেনশনে ছিলাম যে কী হয়, 4টা কনসেপশন হয়তো 1টা 2টা মিস হয়ে যাবে। আমরা ওকে অনেক সতর্কভাবে রাখছিলাম যে যেন ওর কোনো অসুবিধা না হয়। তারপরে বাসাতে থাকে 5 মাসের সময় ওর হঠাৎ করে আবার অনেক রক্ত কমে যায়, তখন আমরা 2 বার আবার রক্ত দিই। দেওয়ার পরে 7 মাস থেকে ওর প্রেশারটা অনেক বাড়ে। বাড়ার পরে ও মোটামুটি 4টা বাচ্চা নিয়ে আসলে কষ্টেই ছিল। তারপর 8 মাসে যখন পরে, 8 মাস শেষ হওয়ার পরেই ওর প্রেশার অনেক বেড়ে যায়। এবং পরশুদিন মানে ওর সকালবেলায় ওর অনেক প্রেশার বেড়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়, তখন আমরা ইমার্জেন্সিভাবে সিজার করা হয়। আর সিজার করার পরে ওর বাচ্চা 4টা 2টা ছেলে সন্তান এবং 2টা মেয়ে সন্তান হয়, আলাদা আলাদা ফুল ছিল। ওই সময় ওর অনেক ব্লিডিংও হয়, আমরা 2টা রক্ত দিই রোগীকে। এখন মা বাচ্চা দুজনেই মোটামুটি ভালো আছে, মানে 4টা বাচ্চা সহ মা সহ আল্লাহর রহমতে সবাই ভালো আছে। বা যে কোনো 1টা 2টা মিস হয়ে যাবে, কিন্তু মানে সব 4টা বাচ্চাই যে ভালো আছে এটাই ওর ভাগ্য হচ্ছে। অনেক বছর পরে ওর বাচ্চা হচ্ছে 4। অত ঢেকে দেন না।